শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ জামশেদ আলী, বাপের নাম মোহাম্মদ তসির উদ্দিন পরামানিক মৃত্যু, মায়ের নাম শাহবাজান আলী খাতুন, তাও মৃত্যু। যুদ্ধের আগে আপনি কি করতেন? যুদ্ধের আগে আমি মাঠে কাজ করতাম, আমি লেখাপড়া জানিনি। রাজনীতি করতেন? না, আমি বলছি লেখাপড়াও জানি, রাজনীতি করি। যুদ্ধের সাথে কিভাবে যুক্ত হলো? আমরা কতগুলি ছেলে ফেলে যুক্তি করি, আমরা বাড়িতে মায়ের না বলি চলি। যে কয়েকজন গেলে, হ্যাঁ, সেই নাম কি? নাম হচ্ছে সাদে, ইমরান, জাব্বার, তারপরে মতলে, আনসার, তারপরে আকবর, সুলতান, আলী, এগুলা সবাই মিলে গেলে, সবাই মিলে চলে গেলাম। তো চলিরা আমরা ভর্তি হলাম সাহেবরামপুর। সাহেবরামপুর থেকে ভর্তি ওখানে থাকি মোটামুটি 15-20 দিন, থাকি ওখান থেকে আমরা চলে যাই জামশেদপুর, পাঞ্জাব, জামশেদপুর। জামশেদপুর থেকে ওখানে থাকি 15 দিন, 15 দিন পর এখান থেকে চলে গেলাম, এটা হচ্ছে বিহার টাকলিয়া। ওখানটাতে আমরা ট্রেনিং করি, ধরেন অস্ত্রের ট্রেনিং করি 21 দিন, 3 সপ্তাহ 21 দিন। 21 দিন পর আমাদের পাঠিয়ে দিল লালগোলা। ওখানটা রেস্ট নিই আমরা 5 দিন, 5 দিন পর হাতিয়ার আসলো, ওখান থেকে আমার হাতিয়ার দিল। হাতিয়ার দেওয়ার পর আমার পাঠিয়ে দিল জলঙ্গি, জলঙ্গির থেকে খাজরিয়ার থাক, ওখানটায় আমার সব লোকজন আছে ওখানে। ওখান থেকে আমরা একসাথে ছিলাম 30 জন, আমরা খড়গপুর, হ্যাঁ, ওখানটায় আমরা 3 দিন থাকি ডিফেন্সে। ওটার পর আমি ঘুরি আপনা হায়া আসি ঈশ্বরদি, ঈশ্বরদি দিয়ে আমি ঘুরি আসতে যুদ্ধ করতে 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 আমরা মালন, মালন চেয়ে আমার শেষ যুদ্ধ, মালন চেয়ে যুদ্ধ করে আসি, টুকটাক টুকটাক এদিক ওদিক থাকি। নিয়াজুল খান যখন আত্মসমর্পণ করলো, এই আত্মসমর্পণ করার পর তখন তো একটা ঘোষণা আসলো যে বাংলাদেশ স্বাধীন, তখন আমরা বাড়ি চলে আসি। আসার কয়েকদিন পর আবার ঘোষণা দিল যে তোমরা হাতিয়ার জমা দাও, তারপরে যা নাটোর আমরা জমা দিয়ে আসলাম। কমান্ডার কে ছিল? আমার কমান্ডার ছিল আব্দুল জব্বার, সেকশন কমান্ডার। ওরা ওই যেখানে আদেশ করেছে, ওই যেখানে গেছে সেখানে আমরা আমার সাথে গেছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন।
হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।